স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার তোমাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাসের 9.2 এর এমসিকিউ 121 নাম্বার থেকে শুরু হবে, অর্থাৎ cos3a এর মান শূন্য হবে কখন, cos3 এর মান কখন শূন্য হবে, অর্থাৎ cos কত ডিগ্রির মান শূন্য সেই মানটার কারণেই হবে, অর্থাৎ cos 90 ডিগ্রি যদি হয় তখন এর মান শূন্য হবে, অর্থাৎ এর মান যখন 30 ডিগ্রি তখন হচ্ছে এটার মান শূন্য, অর্থাৎ 30 হলে 30 × 3 90। 121-এর তাহলে উত্তর হলো কত? 121-এর আমাদের উত্তর হবে 60 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি হলে শূন্য হয়, সুতরাং আমাদের উত্তরটা হবে a = 30 ডিগ্রি। এরপর 122, cos 0 ডিগ্রি বাই 9 sin 90 ডিগ্রি, cos 0 ডিগ্রি আর sin 90 ডিগ্রির মান কত? বসাও, বসাইলে পরে যা হবে তাই, অর্থাৎ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, 1 রে 1 দিয়ে ভাগ করলে 1 হয়। 122 নম্বরের উত্তর হচ্ছে 1। তারপর 123, 123 আছে কি sin 60 cos 60 প্লাস cos 60 sin 30, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে উত্তর হবে 1। তারপর 124-এর cos 45 sec 45 ডিগ্রির মান বসিয়ে কাটাকাটি করলে এটার উত্তর হবে 1/2। তারপর 125, 125-এর এখানে a = 30 ডিগ্রি, এর মান 30 ডিগ্রি বসিয়ে ওই ডিগ্রির মানগুলো বসাবা তখন এটার উত্তরটা হবে 0। cos 45 cot square 60 ডিগ্রি, cosec square 30 ডিগ্রি, এই মানগুলো বসালে তোমার কাটাকাটি করার পরে যা হবে এটা হচ্ছে উত্তর 2√2/3। তারপর 127, sin হাফ, sin থিটা ইকুয়াল হাফ হলে cosec থিটার মান কত? তাহলে এটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, এই sin হাফ কত ডিগ্রি মান থিটার মান বের করে এখানে বসিয়ে করতে পারি, অথবা sin থিটা 1/cosec থিটা ব্যস্তকরণ করে cosec থিটা ইকুয়াল হবে হাফ মানে 2, তাহলে cosec 2 কত ডিগ্রির মান, cosec এর 2 আছে কত ডিগ্রির মান, সেটা হচ্ছে cosec 2 হচ্ছে cosec 30 ডিগ্রি, অর্থাৎ তখন 30 ডিগ্রি হবে এটার উত্তর। 128, 128 sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 হলে sin থিটা ইনটু cos থিটা এর মান কত? তাহলে দেখো এটার মান যদি 1 হয় তাহলে ওগুলির মান কত হবে? এটার মানটা হবে 0। সেটা কিভাবে? অর্থাৎ আপনার এটাকে হোল স্কোয়ার করবেন, হোল স্কোয়ার করে সূত্র সূত্র নিলে দেখবেন 2 sin θ cos θ = 0 হয়েছে, তো 2টা পাশে গেলে ভাগ হয়ে যায়, তার মানে sin θ cos θ = 0, অর্থাৎ এই অঙ্কটা আমাদের বইয়ে মেইন বইয়ে অঙ্কটা আছে, আমরা করেছি সেটা, অর্থাৎ 128 নম্বর উত্তর হচ্ছে 0। কোসেক 90 − θ, 1 × 90 বিজোড় পরিবর্তন হবে, কোসেক পরিবর্তন হয়ে হবে, কোসেক পরিবর্তন কি হবে? কোসেক পরিবর্তন হয়ে হবে সেক, কোসেক পরিবর্তনের সেক, আর সেক হওয়ার পরে সেক রুট টু, সেক রুট টু কত ডিগ্রির মান সেটা বসিয়ে দেবা, তাহলেই হবে, অর্থাৎ 45 ডিগ্রির মান, তাহলে আমরা 45 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি বা 30 ডিগ্রি সম সেক না কোসেক, সরি 129 নম্বর হচ্ছে 1/√2, 1/√2 cos থিটা ইকুয়াল 1/√2, কারণ থিটা এর মান চাই নাই। 130 হচ্ছে সেক 90 − θ, সেক পরিবর্তন হয়ে যাবে, সেক পরিবর্তনে কোসেক, কোসেক থিটা সমান 2, থিটা এর মান কত? অর্থাৎ 30 ডিগ্রি। আর 131 নম্বর দেখো সাইন থিটা ইকুয়াল কত? থিটা হচ্ছে এটা, তার মানে সাইন থিটা চিত্রে সাইন থিটা সমান কত? তাহলে সাইন থিটা সমান কত? এটা হবে 60 ডিগ্রি, অর্থাৎ এই বাহু আর এই বাহু যদি সমান হয়, অর্থাৎ তুমি এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে মানটা বের করবা, তার মানে এটার মান হচ্ছে 1, তার মানে দুইটাই সমান, ভূমি লম্ব সমান হলে সূক্ষ্মকোণ দুইটির মান কত হবে? 60 ডিগ্রি হবে। তারপরে হচ্ছে 132, সাইন 30 cos θ-র মান কত? 1/√3 হবে উত্তর। তারপরে হচ্ছে 133, সেক 90, সেক পরিবর্তন হয়ে কি কোসেক, এটা কখনোই সত্য না, অর্থাৎ 33-এর 1 নম্বরটা ভুল। আর পূরক কোণের সাইন সমান কোণের কোসাইন, হ্যাঁ ঠিক আছে এটা সঠিক,
তারপর 3 নম্বর 10 0 ডিগ্রি মান 0, এটাও সঠিক। 2 আর 3 হচ্ছে সঠিক, অর্থাৎ উত্তর হচ্ছে 2 নম্বর 134। 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে ট্যান 90 এবং সেক 90 অসংজ্ঞায়িত, এটা যদি সঠিক হয় তাহলে এটা সঠিক। হ্যাঁ, 1 নম্বরটা হবে, 1 নম্বরটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, 1 নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে 3 নম্বর, cos 90 cot 90 এর মান এরা পরস্পর অসমান, এটাও সত্য। তার মানে 134-এর উত্তর হচ্ছে 2 আর 3, অর্থাৎ খ নাম্বারটা 135। 10 0 ডিগ্রির মান হচ্ছে কত? 10 0 ডিগ্রির মান 0, এটা ঠিক আছে। কট 0 ডিগ্রির মান 0 না, এটা ভুল। সেক 0 ডিগ্রির মান 1, এটা ঠিক। অর্থাৎ 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর 35-এর 2। তারপর 36 নম্বর, sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রির মান যখন যোগ করবা, যোগ করলে দুইটা যদি যোগ করা হয়, যোগ করলে হ্যাঁ 1 হবে, অর্থাৎ 1 নম্বরটা সঠিক। আর 2 নম্বরটা, কোসেক স্কোয়ার 60 ট্যান স্কোয়ার 60 ডিগ্রির মান বসালে এটা 0 হবে না কখনোই, এটা ভুল। sin 90 plus cos 90 এটা 1, ঠিক আছে, কারণ sin 90-এর মান হচ্ছে 1 আর cos 90-এর মান হচ্ছে 0, তাহলে 1 যোগ 0 সমান সমান 1। অর্থাৎ 136-এর উত্তর হচ্ছে, 136 নম্বরের উত্তর হচ্ছে 1 আর 3, অর্থাৎ 2 নম্বরটা। এরপর 137, sin 0 ডিগ্রি সমান সমান sin 90, অর্থাৎ cos 0 ডিগ্রি cot 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 90, এটা ঠিক। আর sin 90 হচ্ছে 1, তার মানে কি 37 নম্বরের একটা সত্য। তারপর হচ্ছে 2 নম্বরটা কি আছে? সাইন পরিবর্তন কোসেক, সাইন পরিবর্তন হয়ে কস, এটা সঠিক। অর্থাৎ cot 0 ডিগ্রি cot 0 ডিগ্রির মান, কট জিরো ডিগ্রির মান হচ্ছে 1, sin 90 ডিগ্রির মান 1, এটাও সঠিক। সাইন পরিবর্তনে কস, এটাও সঠিক। তারপর হচ্ছে 3 নম্বরটা, a 30 ডিগ্রি হলে তার মানে cos 90-এর মান হচ্ছে 0 আর sin 90-এর মান হচ্ছে 1। 3 নম্বরটা সঠিক না, উত্তর হচ্ছে 1 ও 2 সঠিক। 1 নম্বরটা, ক নম্বরটা হচ্ছে উত্তর, অর্থাৎ 37 নম্বরের উত্তর হচ্ছে ক। এরপর আমাদের 38 39, sin θ cos θ এর মান কত? এখান থেকে আমাদের থিটা এর ধরে দেখো, থিটা তো আছেই দেওয়া, তাহলে থিটা এর মান যেহেতু দুইটা বাহু অসমান, তাহলে অসমানের ক্ষেত্রে আমাদের থিটা এর মানটা নির্ণয় করে নিতে হবে। 138 যখন তুমি ক্যালকুলেশন করবে উত্তর হবে 7/5, আর 139-এর উত্তর হবে 7/25 মানগুলো বসাইলে। তারপর হচ্ছে তোমার 140 ও 141, 2 cos a + b = 1, 2 sin a - b = কত? তার মানে sin a - b এর মান কত? sin a - b এর মান হবে হাফ, কারণ 1/2। আর হচ্ছে তোমার তাহলে a - b এর মান কত? 30 ডিগ্রি, এটা সঠিক। a - b এর মান 30 ডিগ্রি হবে। তারপর আমাদের হচ্ছে 42, sin θ সমান সমান কত? সাইন সাগরের লবণতির লম্ববাহু অতিভুজ, অর্থাৎ 1/2। tan θ লম্ববাহু ভূমি 1/√3, এটাও সঠিক। তাহলে sin θ = cos θ, θ-র মান কত? sin θ = এইটা এই পাশে নিয়ে আসো, sin/cos মানে tan θ = 1, tan 1 কত ডিগ্রির মান? tan 1 হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ θ = 45 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে থিটা বড় বা সমান, 60 ডিগ্রি থেকে ছোট, এখানে কিন্তু সমান চিহ্ন নাই। 145 থিটা জিরো, থিটা হচ্ছে 60 ডিগ্রি থেকে ছোট হলে এক্স সাইন থিটা সঠিক, হ্যাঁ এটা সঠিক হবে। অর্থাৎ এটা সঠিক উত্তর হবে, 0 ডিগ্রি থেকে এক্স এর মানটা বড় অথবা সমান √3/2 এর থেকে ছোট অথবা সমান, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এক্স, এটা থেকে √3/2 থেকে এক্স এর মানটা ছোট। এরপর তোমার 146 হচ্ছে tan θ = 30 ডিগ্রি হলে sec θ tan θ, তাহলে sec θ tan θ এর মান বসাইলে এখানে আমাদের উত্তরটা আসবে হলো কট, এটা হচ্ছে তোমার উত্তর আসবে হচ্ছে থিটা এর মান 0, তাহলে θ 30 ডিগ্রি। sec θ-এর মান কত? sec θ-এর মান হচ্ছে 2/√3, আর tan θ-এর মান হচ্ছে 1/√3, অর্থাৎ
যদি এই দুটা লসাগু করো, রুট 3 রুট 3 লসাগু করলে তোমার 2 - 1 অর্থাৎ 1/√3, 1/√3 হচ্ছে উত্তর, এটা হচ্ছে 1/√3 উত্তর। তারপর হচ্ছে 147, 147 সাইন স্কোয়ার ইকুয়াল কজে। তারপর হচ্ছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো, আর কোসেক অতিভুজ বাই বিপরীত বাহু এটা সঠিক, আর ট্যান তার মানে কজ স্কোয়ার সাইন স্কোয়ার সাইন ট্যান সাইন এটাও সঠিক। আমাদের এখানে 1 নম্বরটা সঠিক না, 2 আর 3, উত্তর হচ্ছে 2 আর 3, কারণ সাইন স্কোয়ার থিটা সমান সমান তো কস থিটা হবে না, সাইন স্কোয়ার থিটা কখনোই কস থিটা হবে না। আমাদের উত্তর হচ্ছে 2 আর 3 সঠিক, 2 আর 3, 2 আর 3 হচ্ছে উত্তর, সঠিক উত্তর 148, 148 ক্ষেত্রে সমগ্র বিপরীত বাহু অতিভুজ, হ্যাঁ 1 নম্বর সঠিক, ট্যান থিটা ভুল, ওইটা 3 নম্বরটা সঠিক, উত্তর হচ্ছে 2 অর্থাৎ 1 ও 3। এরপর 149, 149-এর উত্তর তিনটাই হবে ক্যালকুলেশন করলে, অর্থাৎ উত্তর হচ্ছে 1, 2, 3। এরপর 150, 150-এর উত্তর ত্রিকোণমিতিক রেখ শব্দ না, এটা ভুল, 2 নম্বরটা সঠিক, 3 নম্বরটা সঠিক, অর্থাৎ উত্তর হচ্ছে 2 ও 3। 151, 151-তে সমকেন্দ্রিক বিপরীত বাহুই হলো অতিভুজ, সমকেন্দ্রিক বিপরীত বাহু অতিভুজ এটা সঠিক কথা। তারপর হচ্ছে তোমার সাইন থিটা বিপরীত বাহু অতিভুজ এটাও সঠিক, এটাও সঠিক, অর্থাৎ তিনটেই উত্তর 1, 2, 3। 152, 1 নম্বরটা সঠিক, ত্রিকোণমিতির ব্যবহার, 2 নম্বরটা সঠিক, সেকের অর্থ সেক, থিটা এর গুণক না, এটা মিথ্যা কথা, অর্থাৎ 1 আর 2 সঠিক উত্তর। 53, 53 হচ্ছে ত্রিকোণমিতির ত্রিভুজের পরিমাণ নিয়ে আলোচনা করা যায়, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু সে সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটা সঠিক। তারপর সেক সেক আর কস ট্যান, এটা তো সঠিক, কারণ কস হচ্ছে সেক হচ্ছে 1/cos, সাইন বাই কস ট্যান, অর্থাৎ 1, 2, 3 উত্তর। তারপর 154, সাইনে সমান সমান 3/4 হলে কোসেক, হ্যাঁ এটা উল্টোই যাবে, ঠিক আছে 1 নম্বরটা সঠিক। তারপর এটা হচ্ছে 1/sec, মানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1, এটাও সঠিক। তারপরে হচ্ছে তোমার 3 নম্বর, 3 নম্বরটা, 3 নম্বরটাও সঠিক হবে, তার মানে অর্থাৎ কোসেক 1/sin, সাইন সাইন কাটলে 1 হয়, তার মানে তিনটেই উত্তর, ঘ নম্বর 1, 2, 3। 55, 55-এর এটা সংক্ষিপ্ত রূপ, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার সাইন থিটা এত হলে কস থিটা কত, এটাও সঠিক। তারপর হচ্ছে তোমার সাইন থিটা 1/√3 হলে সেক থিটা √2, হ্যাঁ এটাও সঠিক। 155-এর 4 নম্বর। তারপর হচ্ছে 56, 56 সে কোসেকে এত, এটা তো অঙ্কের মধ্যে করছি প্রমাণ আমরা, এটাও সঠিক, এটাও সঠিক। তারপর হচ্ছে তোমার 3 নম্বরটাও সঠিক, উত্তর হচ্ছে 1, 2, 3। ট্যান এ সমান সমান 3/4 হলে সাইন এ সমান সমান এত, ট্যান এ সমান সমান এত হলে তাহলে এটা তো ট্যান, দেখেন আপনারা কিভাবে এটাকে করবেন, ট্যান থিটা সাইন বাই কস, ট্যান হচ্ছে সাইন বাই কস দিয়ে ক্যালকুলেশন করবেন, এটাও সঠিক হবে। আবার সেক স্কোয়ার মাইনাস 1 ট্যান স্কোয়ার, এটাও সঠিক। তারপরে হচ্ছে তোমার পরেরটাও সঠিক, 1, 2, 3, তিনটাই সঠিক উত্তর। 158, ট্যান থিটা মাইনাস এত, এখান থেকে আমাদের কি করতে হবে যে তোমার এত সমান সমান √3 যদি হয়, তাইলে এখন দেখো ট্যান থিটা -30°, ট্যান √3 কত ডিগ্রির মান, ট্যান √3, ট্যান √3 হচ্ছে 60°, সেখান থেকে আবার এই 60-এর সাথে 30 যোগ হবে, অর্থাৎ 90° হবে, এত হলে ট্যান 60√3, ট্যান 60√3 এটা সঠিক, থিটা ইকুয়াল 60° এটাও সঠিক, থিটা ইকুয়াল 90° এটাও সঠিক, অর্থাৎ 1, 2, 3 উত্তর। 49, 59, এত যদি হয় সেক 30 যদি এত হয় তাহলে সেক 30 এটা সঠিক, আর 2 নম্বরটা হচ্ছে
থিটা মাইনাস 60 ইকুয়াল 30 ডিগ্রি, এটাও সঠিক। তিন নম্বরটা সঠিক না, কারণ এটা এপাশে আসলে 90 হয়ে যায়। এক আর দুই উত্তর 160। এক নম্বরটা একটা দেওয়া আছে, অর্থাৎ এখানে মানগুলো বসাবা, মানগুলো বসাইলে তোমার এখানে ক্যালকুলেশন করলে 3/4/3 হবে। আর 10 45 ডিগ্রির মান 1, এটাও সঠিক। তারপর হচ্ছে এটা পরিবর্তন, কট পরিবর্তন 10 হবে, এটাও সঠিক। তিনটা উত্তরেই সঠিক, চার নম্বরটা। তারপর 61 কস পরিবর্তন সাইন, এটা সঠিক। তারপরে এটা গুণ করলে 2a হয়, এটাও সঠিক। সবগুলো মান গুণ করলে, কারণ এখানে একটার মান জিরো, তাহলে জিরোর সাথে যা গুণ করবে সবগুলো জিরো হয়ে যাবে। উত্তর হচ্ছে 4 নাম্বার, 1 2 3 4 সঠিক উত্তর। তারপরে হচ্ছে এসি, পিথাগোরাসের উপপাদ্য, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, অর্থাৎ 4 হবে, 4 হইলে 2 হবে, এসি এর মান 2। এসি এর মান হচ্ছে 2, আর এটা হবে হচ্ছে এবি বাই বি সি, আর সাইন সাইন থিটা এর মান হচ্ছে 1/2। আচ্ছা, 65 থেকে 68 সাইন থিটা, এই হচ্ছে সাইন, সাইন মানে হচ্ছে সাগরে লবণ অতি, তার মানে 5/13 ঠিক আছে, সেক এসি বাই বিসি সঠিক উত্তর। তারপর হচ্ছে সাইন থিটা কস থিটা, 17/13 হবে উত্তর। তারপরে 168, এই যে এখন এখান থেকে মানগুলো নিয়ে বর্গ করবা, বর্গগুলো বিশাল একটা মান আসবে, সেটা হচ্ছে উপরে হবে 1403, নিচে হবে 300, অর্থাৎ 1403/3000। তারপরে এবি এর মান কত, এবি এর মানটা বের করতে হবে, এবি এর মান হবে 4, আর সেক স্কয়ার প্লাস টেন স্কয়ার মানগুলো বসাও, 41/9 হবে উত্তর, আর 71-এর উত্তর হবে 7/25। এর মান কত, এখন আমাদের কি, এটা কিন্তু অনেক বড় একটা ক্যালকুলেশন, অর্থাৎ এ মাইনাস বি আর এ প্লাস বির মান বের করবা, বের করে লস মানে অর্থাৎ দুইটা যোগ করে যোগ বিয়োগ করে মান বের করবা, সেক্ষেত্রে এর মান হবে 45 ডিগ্রি আর বি এর মান হবে 15 ডিগ্রি। আচ্ছা, থিটা থেকে ছোট অথবা সমান ওমেগা, আর 60 ডিগ্রি থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে 174 নাম্বারটার উত্তর হবে 0 ডিগ্রি থেকে এক্স এর মান বড় অথবা সমান √3/2 এর থেকে ছোট এক্স এর মান। তারপর ট্যান থিটার সর্বোচ্চ মান কত হয়, 1 হয়, এটা তো উত্তর দেওয়াই আছে। তারপর দেখো 76 আর 77, 76-এ এখন এখান থেকে ডিগ্রির পরিমাণটা বের করে নিতে হবে, অর্থাৎ এক্স এক্স এর মানটা হবে হচ্ছে 45 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই হবে 30 ডিগ্রি, ওয়াই এর মান হবে 15 ডিগ্রি। আচ্ছা, এখানে এই এক্স এর মানগুলো বসিয়ে কাজ করবা, এখানে বসালে পরে জিরো হবে উত্তর, এটা উত্তর হচ্ছে জিরো। 180, সেক কস থিটা এর মান কত, অর্থাৎ সেক থিটা বাই 4, 180-র উত্তর হচ্ছে সেক থিটা বাই 4, 181-র উত্তর হবে সাইন থিটা সেক থিটা, 182-র উত্তর হবে টু ট্যান থিটা বাই টু, 182 টু ট্যান থিটা বাই টু, 183 চিত্রে থিটা এর মান কত, 60 ডিগ্রি। তারপর হচ্ছে 184 সেক এসি বি এর মান কত ডিগ্রি, সেক এসি বি এর মান 2/√3, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, এখানে সেকের মান আর টেনের মান বের করে বসে ক্যালকুলেশন করলে 1 হবে উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের 185 নাম্বার পর্যন্ত ছিল 9.2-এর এমসিকিউ, আমরা এমসিকিউগুলো এভাবে করলাম, এতে হবে কি যে তোমাদের অন্তত আমি কিছু ব্যাখ্যা বলে দেওয়ার সুযোগ পেয়েছি, আর এখানে আসলে লেখাটা একটু লিখতে পারলে ভালো হতো, লিখলে অনেক সময় ব্যয় হয়ে যাবে, তোমাদের উত্তরটা জানার দরকার, আমি উত্তরটা বলে দিছি, যেগুলো তোমাদের জন্য সমস্যা সেগুলোর আমি মুখে মুখে সমস্যাটা সলভ করার চেষ্টা করেছি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।